আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ন্যাটো সম্মেলনের মাঝে ইউক্রেনের জোরালো হামলা রাশিয়ার। এরপর জানিয়ে দেব ফের ক্ষেপণাস্ত্র ছুড়ে বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। এদিকে পশ্চিমাদের কাছ থেকে প্রতিরক্ষা প্রতিশ্রুতি পাচ্ছে ইউক্রেন। এবং জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে লাতিনে চীন। আরো জানিয়ে দেব কোরআন অবমাননার নিন্দা জানাতে অস্বীকৃতি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ ইউরোপীয় দেশগুলোর। সর্বশেষ জানিয়ে দেব পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ফের সহিংসতা, নিহত তিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ন্যাটো সম্মেলনের মাঝে ইউক্রেনের জোরালো হামলা রাশিয়ার। ন্যাটো সম্মেলনের মাঝে ইউক্রেনের জোরালো হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার চলতি মাসে দ্বিতীয়বারের মতো কেভে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালায় রুশ সেনারা। খবর রয়টার্সের। জেরোনস্কি প্রশাসন জানায় এদিন রাজধানীতে বেসামরিক স্থাপনা টার্গেট করে অন্তত 28টি শহীদ ড্রোন ছড়ে তারা। এর মধ্যে 26টি ভূপাতিত করে ইউক্রেনের সেনারা, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ওডেশায় কৃষ্ণসাগরীয় বন্দর এলাকা ঘিরে হামলা চালায় রুশ বাহিনী। এর মধ্যে 22টি ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে কিয়েভ। তবে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি প্রশাসনিক ভবন। খেরসনে একটি রেল স্টেশনে রুশ হামলায় শিশুসহ গুরুতর আহত কমপক্ষে 5 জন। বেসামরিকদের টার্গেট করে এসব হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে জেলেনস্কি প্রশাসন। এদিকে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলা প্রতিহত করে নতুন এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফের ক্ষেপণাস্ত্র ছুড়ে বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। পূর্ব দিকের জলসীমা অভিমুখে ফের একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বুধবার দেশটির প্রতিবেশী দক্ষিণ কোরিয়া এ তথ্য জানায়। এর আগে গত 2 দিন আগে উত্তর কোরিয়া এক হুঁশিয়ারি দিয়ে জানায় তার দেশের সীমান্তের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক গোয়েন্দা কর্মকাণ্ডের জন্য চরম মূল্য দিতে হবে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ এক বিবৃতিতে বলেছে, আজ সকাল 10টায় সামরিক বাহিনী উত্তরের রাজধানী অঞ্চল থেকে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। তিনি আরো বলেন, মার্কিন বাহিনীর সাথে মিলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নজরদারি বাড়িয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা তৎপর রয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামদা সাংবাদিকদের বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি অনেক উঁচু দিয়ে কোনো বরাবর জাপান সাগরে ছোড়া হয়েছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় প্রতিবেশী দেশগুলোকে এড়াতে উত্তর কোরিয়া এই কৌশল ব্যবহার করে। হামাদা বলেন, ক্ষেপণাস্ত্রটি জাপানের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলের বাইরে কোরিয়ান উপদ্বীপের উপকূলের প্রায় 550 কিলোমিটার পূর্বে সমুদ্রে পড়বে বলে ধারণা করা হচ্ছে। 2017 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে লক্ষ্য করে উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শহরগুলোতে আঘাত আনতে সক্ষম পারমাণবিক অস্ত্র উদ্ভাবনের অংশ হিসেবে বেশ কয়েকটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বুধবারের উৎক্ষেপণের আগে গত এপ্রিল মাসে উত্তর কোরিয়া তার সর্বশেষ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল। চলতি সপ্তাহের শুরুতে তাদের ব্যাপারে গুপ্তচর ভিত্তি করতে একটি মার্কিন সামরিক বিমান ওড়ানোর অভিযোগ একাধিক বিবৃতি দেয় উত্তর কোরিয়া। এর প্রায় 1 মাস পর বুধবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে উত্তর কোরিয়া। পশ্চিমাদের কাছ থেকে প্রতিরক্ষা প্রতিশ্রুতি পাচ্ছে ইউক্রেন। বিশ্বের 7টি বৃহত্তম অর্থনীতির দেশের জোট G7 ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রতিশ্রুতি ঘোষণা করবে। এই প্রতিশ্রুতিতে ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ থেকে সুরক্ষা এবং ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমাদের অন্যান্য যোগদানের আকাঙ্ক্ষা এগিয়ে নেওয়া হবে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এই খবর জানিয়েছে। G7 দেশগুলোর এই ঘোষণা মূলত প্রতীকে ন্যাটোর 2 দিনের শীর্ষ সম্মেলন শেষ হওয়ার দিন এই ঘোষণা দেওয়া হবে। সম্মেলনে ইউক্রেনের জন্য নিরাপত্তা প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়েছে জোটের পক্ষ থেকে। তবে ন্যাটোতে যোগদানের কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করায় হতাশ ইউক্রেন ও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মঙ্গলবার লিথুয়ানিয়ায় ভিলনিয়াসে হাজির হন জেলেনস্কি। ইউক্রেনের ন্যাটোর যোগদানের সময়সীমা ঘোষণা না করে হবে অপ্রত্যাশিত, অযৌক্তিক বলে উল্লেখ করেছিলেন তিনি। হোয়াইট হাউসের নিরাপত্তা পরিষদের ইউরোপ প্রধান আমান্দা স্লোয়ার্ট
বলেছেন বুধবার যে নিরাপত্তা প্যাকেজ ঘোষণা করা হবে তার লক্ষ্য থাকবে ইউক্রেনকে একটি সেনাবাহিনী গড়ে তুলতে সহযোগী করা, যে সেনাবাহিনী নিজের দেশকে রক্ষা এবং ভবিষ্যতে হামলা ঠেকাতে পারবে। প্রতিটি দেশ আলাদাভাবে ইউক্রেনকে এই দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রতিশ্রুতি দেবে। রাশিয়ার আগ্রাসনের প্রায় 500 দিন পর ন্যাটো মিত্র G7 জেলেনস্কিকে আশ্বস্ত করতে চাইছে যে তারা যতদিন প্রয়োজন নিরাপত্তা ও মানবিক সহযোগিতা দিয়ে যাবে। জেলেনস্কি দাবি করে আসছেন রাশিয়ার আগ্রাসন ঠেকানোর একমাত্র উপায় হল ন্যাটোতে ইউক্রেনের যোগদান। ন্যাটোর চার্টার অনুসারে জোটের যে কোনো একটি দেশ আক্রমণের শিকার হলে তা পুরো জোটের বিরুদ্ধে হামলা বলে মনে করা হয়। বুধবার ন্যাটো সম্মেলনে জেলেনস্কি বলেছেন আর তার তিনটি অগ্রাধিকার রয়েছে, নতুন অস্ত্র প্যাকেজ, ন্যাটোতে যোগদানের আহ্বান এবং ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা। যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে লাতিনে চীন। লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রভাব হ্রাস পাওয়ায় লাভবান হয়েছে চীন। দেশটি এখন লাতিন আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। গত 20 বছরে চীন ও লাতিন আমেরিকার বাণিজ্য 21.5 গুণ বৃদ্ধি পায়। চীনা ব্যাংকগুলো বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে লাতিন আমেরিকাকে, লিখেছেন ত্রিশা বড়ুয়া। চীনের অগ্রযাত্রা একটা সময় ছিল যখন লাতিন আমেরিকার পররাষ্ট্রনীতি নির্ভর করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে তার সম্পর্কের ওপর। ইতিহাসের পাতায় এর প্রমাণ পাওয়া যাবে। তবে সময় এখন পাল্টেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের পাশাপাশি চীনও গত কয়েক দশকে লাতিন আমেরিকায় গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছে। বিশেষ করে সিনাই যুদ্ধের পর ওই মহাদেশ নিয়ে বেশ আগ্রহী চীন গত শতকের 90 দশকের শেষের দিক পর্যন্ত লাতিন আমেরিকার সঙ্গে এশিয়ার সম্পর্ক তেমন একটা মজবুত ছিল না। তবে ব্যতিক্রম জাপান, এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে লাতিনের সম্পর্ক ওই সময় সেভাবে গড়ে না উঠলেও জাপানের সঙ্গে তারা ঘনিষ্ঠ ছিল, শক্তিশালী ছিল তাদের কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক। বিশেষ করে ব্রাজিল, মেক্সিকো, পেরু সহ লাতিনের বেশ কয়েকটি দেশের সঙ্গে জাপান সম্পর্ক উন্নয়নে কাজ করে। পরবর্তী সময় জাপানের পাশাপাশি এশিয়ার অন্য দেশ যেমন ভারত, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম সহ আসিয়ানভুক্ত কয়েকটি দেশ লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করে। সাম্প্রতিক সময়ে এশিয়ার বিভিন্ন দেশ ও লাতিন আমেরিকার মধ্যে মিত্রতার সম্পর্ক গড়ে উঠলেও গত 2 দশকে লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বৈদেশিক সম্পর্ক উন্নয়নে সবচেয়ে বেশি এগিয়ে আছে চীন। 2000 সালের পর থেকে লাতিন আমেরিকার সঙ্গে চীনের রাজনৈতিক সম্পর্কের ভিত্তি দেশটির দক্ষিণ সহযোগিতা কৌশল বা পারস্পরিক লাভের লক্ষ্যে সহযোগিতামূলক সম্পর্ক নির্মাণ, অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও কারোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, এই দুই নীতি চীন মেনে চলে বলে বিশ্বকে সময় সুযোগ পেলেই অবহিত করে। কোরআন অবমাননা নিন্দা জানাতে অস্বীকৃতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপীয় দেশগুলোর। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার ঘটনার নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপীয় দেশগুলো। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ বৈঠকে এমনটা জানিয়েছে তারা। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইউরোপের দেশ সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পড়ানোর ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ বৈঠক শুরু হয় জেনেভায়। পাকিস্তানের আহ্বানে মঙ্গলবার থেকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ে ওই বৈঠক শুরু হয়। মুসলিম দেশগুলোর জোট ইসলামিক সম্মেলন সংস্থার পক্ষ থেকে পাকিস্তান এই বৈঠকের আহ্বান জানায়। মানবাধিকার পরিষদের বিশেষ বৈঠকে YIC কোরআন পড়ানোর ঘটনাটিকে ধর্মীয় বিদ্বেষপূর্ণ আখ্যা দিয়ে তার নিন্দা জানানোর প্রস্তাব উত্থাপন করে। কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ বিষয়টির নিন্দা না জানিয়ে উল্টো ঘোষণা দেয়, তারা প্রস্তাবটির বিপক্ষে ভোট দেবে। পরে বেশ কয়েকটি দেশের বুধবার বাধার মুখে মঙ্গলবার প্রস্তাবটি নিয়ে কোনো ভোটাভুটি করা সম্ভব হয়নি। তবে বুধবার বিষয়টির ওপর ভোটাভুটির কথা রয়েছে। বৈঠকে মুসলিম বিশ্বের প্রতিনিধিরা বলেন পবিত্র কোরআন মুসলমানদের কাছে অত্যন্ত আবেগের বিষয়। কোরআন প্রণ মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে, এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ফের সহিংসতা, নিহত 3। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ফের সহিংস ঘটনায় 3 জন নিহত ও পুলিশের 1 কর্মকর্তা আহত হয়েছেন। এ নিয়ে রাজ্য নির্বাচন ঘোষণার পর থেকে 35 দিনে 45 জনের মৃত্যু হল। গতকাল ছিল ভোট গণনার দিন। ভাঙ্গুর 2 ব্লকের কাঠালিয়ার গণনা কেন্দ্রে ভোট গণনাকে কেন্দ্র অনিয়মের অভিযোগে মঙ্গলবার দিবাগত গভীর রাতে ISF এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বিবাদ বাধে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে হাসান আলী রাজমোল্লা এবং রেজাউল গাজী নামে 3 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। নিহতদের মধ্যে হাসান আলী এবং রেজাউল গাজী নামে 2 জন ISF সমর্থক বলে দাবি, অন্য 1 জন স্থানীয় সাধারণ গ্রামবাসী বলে জানা গেছে। ISF নেত্রী
ছাত্রী রেশমা খাতুনের অভিযোগ, তাদের জেলা পরিষদের প্রার্থী জাহানারা খাতুন প্রথমে 5,000 ভোটে এগিয়েছিলেন, কিন্তু রাত 12:45 নাগাদ ভিডিও জানান জাহানারা 360 ভোটে হেরে গেছেন। প্রশাসনের সঙ্গে সেটিং করেছে তৃণমূল, তারপরে এই ভোটের এই ফল ঘোষণা হয়েছে। তারা পুনরায় গণনা এবং এমনকি প্রয়োজনে পুনর্নির্বাচন করতে হবে বলে দাবি তোলেন, কিন্তু তৃণমূল ওই অভিযোগ উড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যে ওই ইস্যুতে সংশ্লিষ্ট এলাকায় তুমুল উত্তেজনা শুরু হয়। পুলিশের অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা তাদের ওপর আক্রমণ শুরু করে, এলাকায় একের পর এক বিস্ফোরণ হয়, বোমা এবং গুলির শব্দে আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বারবার রাবার বুলেট নিক্ষেপ করার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়, কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি। জানা গেছে এ সময় পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় আইএসএফ কর্মীদের, শুরু হয় বোমাবাজি, গুলিও চলে। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান হাসান আলী, রেজাউল গাজী এবং গ্রামবাসী রাজমোল্লা। আজ সকালে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ভাঙড়ে যান রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্ত। শুরু হয় ধরপাকড়, আপাতত থমথমে গোটা এলাকা।